আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তানিয়া রুমা। নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। যে যেখানে আছেন ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আশা করি আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আমরা যাচ্ছি এখন সিলেটের লালা খান চা বাগানে। অনেকেই আপনারা হয়তো সিলেটের লালা খান চা বাগান ভ্রমণ করেছেন, অনেকে করেন নাই। তারা করেন নাই, তাদের জন্য আমার এই ছোট প্রচেষ্টা, আশা করি আপনাদের ভালো লাগবে। সিলেটে তো অনেক জায়গায় চা বাগান রয়েছে, তার ভিতরে লালা খান চা বাগানের কথা আমি শুনেছি, এর আগে এখানে যাওয়া হয়নি কখনো। শুনেছি সেটা নাকি অনেক সুন্দর চা বাগান, অনেক উঁচু, অনেক বড়, বেস্ট প্লেস। আজকে আমরা যাচ্ছি, অনেকেই দুইটা বাইকে করে আমরা ভাইয়ারা সবাই মিলে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি। আমরা কাছাকাছি চলে এসেছি, এখন আমরা বাইকে রেখে নদী আছে, নদী পার হতে হবে। নদী, নদীর পানির কথা কি বলবো, সে তো অসাধারণ, অনেক স্বচ্ছ সবুজ পানি। অপেক্ষা করছি নৌকার জন্য। এখন আমরা ওইটা সিঁড়ি দিয়ে উপরে উঠছি, চা বাগান দেখবো। আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটা আসলে কতটা সুন্দর দেখাচ্ছে, সেটা এতটা ভালো বোঝা যাচ্ছে না, এখানে আসলে আরো বেশি ভালো লাগবে। এই জায়গাগুলো জাস্ট অসাধারণ, দেখতে অনেক 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 বেশি সুন্দর। প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা সাধারণত আমাদের সহজে মন কেড়ে নেয়, আর এই জায়গাগুলো দেখলে আরও বেশি মন ভালো হয়ে যায়। এখানে চা বাগানের কথা কি বলবো, মানে আমি এখানে এসে অবাক হয়েছি, অনেক 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 বেশি সুন্দর আর অনেক বড় প্লেস এটা। আর ঘাসগুলো অনেক বড় বড়, সতেজ। হচ্ছে জাহিদ ভাই, জাহিদ ভাইয়েরও একটি চ্যানেল আছে, জাহিদ ভাই চ্যানেলে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। আপনারা সবাই জাহিদ ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, জাহিদ ভাই চ্যানেলের নাম অ্যাডভান্সার উইথ জাহিদ। ওরা ভিডিও করতেছিল, আমি ছোট করে ওদের চোখ শুনে নিলাম। কি ভিউয়ার্স, বলেছিলাম না এখানে অনেক বেশি সুন্দর, তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কতটা সুন্দর।
আমি যত জায়গায় গিয়েছি, আমি অনেক জায়গায় গিয়েছি সিলেটের চা বাগানে, তো আমার এই জায়গাটা বেস্ট মনে হয়েছে। যদি আমার বাসা থেকে অনেকটা দূর, অনেক কষ্ট করে আমাকে এখানে আসতে হয়েছে, কিন্তু এখানে আসার পর আসলে সত্যি মন ভালো হয়ে গিয়েছে। অনেক বেশি সুন্দর ছিল জায়গাটা। আমরা গাছে উঠে বসে আছি। আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন চলে যাবো বাসায়। আপনাদের কতটুকু ভালো লেগেছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের ছোট ছোট কমেন্ট উৎসাহগুলো আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করে। আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি। যারা আমার চ্যানেলকে এই পর্যন্ত সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে প্লিজ রিকোয়েস্ট, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থেকে ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখানে চা শ্রমিকরা এসেছেন, স্বাদ এটা একটা চার ফ্যাক্টরি, এখানে ওনারা চা নিয়ে এসেছেন, চা দিয়ে চা দেবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। নতুন কোনো ব্লগে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।